কালকে যে তোকে বললাম ওষুধের ব্যবস্থা করতে, তা করতে পারলি? আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। না, তোমার প্রতিদিন আমি তোমার ওষুধ কিনে আমার পয়সা খরচ করতে পারবো না। ঠিক করা যায় তোর তো ভালো লাগে, তাই কর বাবা। তুই কি বললি রে, ওই বুড়োটার জন্য আমি প্রতিদিন প্রতিদিন টাকা খরচ করতে পারবো না? গাছ হয়েছে, টাকা তো দূরই থাক, আমি তো টাকার এক কোণাও দেবো। এই বয়সে এসে আমাকে বউ ছেলের নাটি চাতা খাইতে হয়েছে, কুকুরটা আমাকে তুলি না বললা। ঠিক আছে, অত কেঁদে লাভ নেই, ডাক্তারকে আমি ফোন করে দেখছি ডাক্তার কি বলে। এই তুই অনাম করিস নি, এই বুড়ুর যাতারা সম্পত্তি আছে সব হাতাইতে হবে, তুই বুঝ দেখছ না? যদি মর যায় আমি একটা কুমাকুটু পাবো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমার অত জানাশোনা ছিল না যে ওই বুড়োটা সম্পত্তি আছে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি ডাক্তারকে ফোন। কাশি সিরাপটা খান, ওই ব্যথার বইটা খান, দুদিন বাদে কেমন আছে আর আমাকে জানাবেন। ডাক্তার বাবু, খালি কত বেশি হয়নি? এই 300 টাকা মোট। বুকি পেটে হাত দিয়ে 300 টাকা? খালি ঘর থেকে 300 টাকা এনে দাও। আমি এনে দিচ্ছি। বৌমা খুব খিদে লেগেছে, দুটো না। এই বুড়ো, এখন নিজে গিললি আবার কত গিলবি? এই সকালবেলা 4টি কটা খেয়েছি, অত কটাই কি পেট ভরে? দাঁড়া আমি দেখছি হাড়িতে ভাত আছে কিনা। বৌমা, ইদি কি ভাত খাওয়া যায়? এই বুড়ো, না খালি না খেয়েই থাক, কতক্ষণ না খেয়ে থাকতে পারিস আমি সেটা দেখ। তোমা একটু পানি দাও। ও মা, এ বুড়ো তো মরে গেছে, তাড়াতাড়ি ওকে ডাকি। ওগো ওগো, তুমি জানো সে বুড়ো মরে গেছে, তুমি শিগগিরই আসো। আব্বা গো, তুমি মরে গেলে গো আব্বা, এবারে আমাকে ওষুধ কেনার কথা বলবি কিনা গো আব্বা? ও আব্বা আমার। ও আব্বা গো, তুমি মরি গেলি গো, আর আমাদের বাড়ি কে ঘুরতে যাবে গো আব্বা? ও আব্বা গো, এবার আমি কাকে মিষ্টি খাওয়াবো গো আব্বা? ও আব্বা গো, আমাদের বাড়ি এবার আমাকে কিরা দেখতে যাবে গো? ও বোন, তুমি আর কাঁদো না বোন, একটু শান্ত হও, শান্ত হও। তোমার কাঁদো না, আর আমি দেখতে বোন, তুমি কাঁদা বন্ধ করো।
এই তুই এখন আমাকে ভুলাতে এসেছিস? আগে যখন আমার আব্বা বেঁচে ছিল তখন তো আমাকে ভুলাতে আসিসনি। আব্বা যখন বেঁচে ছিল তখন তো এত দরদ হয়নি, আর এখন মরে গেছে আর তোর এখন এত দরদ হয়েছে কেন? তোরা ঝামেলা করিস নি, লাশটাকে দাফন করার ব্যবস্থা কর। ঠিক আছে তাহলে তাই করো। এই দাঁড়াও, দাফন করা হবে না। কেন মরণ মশাই দাফন করা হবে না? মৃত ব্যক্তির সাথে আমি 400,000 টাকা পাই, মৃত ব্যক্তির ছেলে পরিশোধ করবে, তারপরে দাফন কাফন হবে। ঠিকই বলছেন মন্ডল মশাই, বাবা তো এর আগে কোনো কথা বলিনি টাকার ব্যাপারে। কালু ভাই যে আমার সাথে টাকা নিয়ে চলে এই তার প্রমাণ। বাবা এইসব বিষয়ে আমাকে কোনো কথা বলিনি, আমি টাকা দিতে পারবো না। দিতে পারলে লাশ দাফন হবে না। বাবার দেনা না আমি শোধ করবো। আমি আসল টাকার মালিককে খুঁজে পেয়ে। হ্যাঁ মানে? মানে এই হলো যে তোমার বাবার কাছ থেকে আমি 400,000 টাকা ধার নিয়েছিলাম, এইবার আমি টাকার আসল মালিককে খুঁজে পেয়েছি। এই নাও মা, তোমার বাপের সঞ্চয় 400,000 টাকা তোমার হাতে আমি তুলে দিলাম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো আমাদের অনেকদিন ভিডিও বন্ধ ছিল, তো দেখতেই পাচ্ছ আমরা আবার এর আগে একটা ভিডিও পোস্ট করেছি, আর এটা দ্বিতীয় ভিডিও আমাদের। তো এটা দেখি আমাদের এভরি টু সাপোর্ট করতে থাকবে, তো আপনাদের সাপোর্ট পেয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমাদের ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেনি এখনও এবং সাবস্ক্রাইব করে দিন, এবং আমরা যাতে ভবিষ্যতে আরও বেশি বেশি করে ভিডিও ছাড়তে পারি আপনারা আমাদের বেশি বেশি করে সাপোর্ট করবেন।